আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। রাশিয়ান সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে বোমা হামলা করে মানুষ হত্যা করেছে ঠিকই, কিন্তু তারা এই অভিযানে সামরিক কোনো সফলতা অর্জন করতে পারেনি। তিনি বলেছেন, ইসরায়েল এখনও পর্যন্ত হামাসের সাজানো পরিকল্পনার বাইরে তেমন কিছুই করতে পারেনি। এখনও পর্যন্ত যা কিছু হয়েছে তার কোনো কিছুই হামাসের প্রত্যাশার বাইরে নয়। সে কারণে এই অভিযানে হামাস এখনও অবধি তেমন কোনো ক্ষতিরও শিকার হয়নি। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে রুশ জেনারেলের পর্যালোচনা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। আন্দ্রেই গুরুলেভ রাশিয়ান সেনাবাহিনীর একজন চৌকস লেফটেন্যান্ট জেনারেল। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযান নিয়ে মুখ খুলেছেন তিনি। তার সামরিক বিশ্লেষণ অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজায় অনেক বেশি বোমা নিক্ষেপ করলেও সামরিক দৃষ্টিকোণ থেকে এর তেমন কোনো অর্জন নেই। কারণ গাজার যারা অস্ত্রধারী আছেন তারা কেউ ধসে যাওয়া ভবনগুলোতে থাকেন না, তারা থাকেন ভিন্ন ধরনের শেল্টারে বা টানেলে, আর ভবনগুলোতে থাকেন নিরীহ বেসামরিক মানুষ। ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষরা। নিজের অভিজ্ঞতা থেকে রুশ জেনারেল বলছেন, রাশিয়ান সেনাবাহিনী এর আগে সিরিয়ার দামেস্কে অপারেশন চালিয়েছে। সেখানেও দেখা গেছে প্রতিপক্ষের যোদ্ধারা ভূগর্ভস্থ টানেলেই অবস্থান করে, যখন প্রয়োজন হয় বেরিয়ে এসে অপারেশন করে আবার টানেলেই ফিরে যায়। তার মতে হামাস এবারের আল আকসা ফ্লাড অভিযানটি শতভাগ প্রস্তুতি সহকারী পরিচালনা করেছে। তারা আন্দাজে বা অনুমান করে এই অভিযান চালায়নি, এমনকি তারা কয়েক মাসের খাবার ও দীর্ঘদিন যুদ্ধ পরিচালনার মতো অস্ত্র মজুত করে এরপর অভিযান শুরু করেছে। ইসরায়েল যখনই বোমা হামলা চালিয়ে কোনো ভবন ধ্বংস করে, হামাস সঙ্গে সঙ্গে সেখানেও টানেল তৈরি করে, ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোতে তাদের শক্তিশালী অবস্থানও তৈরি করে নেয়। ইসরায়েলি সেনাবাহিনী সীমান্ত এলাকায় অসংখ্য ট্যাঙ্ক জমায়েত করেছে, সমাবেশ ঘটিয়েছে ইনফ্যান্ট্রি সমরযানের, কিন্তু এর পরও অনেক কিছু ভেবেই তারা স্থল অভিযান শুরু করতে পারছে না। রুশ জেনারেল বলেন, রাশিয়ান সেনাবাহিনীর এরকম বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে। দেখা গেছে শহুরে এলাকায় ট্যাঙ্কের কোনো ভূমিকা থাকে না, এগুলো শহরের রাস্তায় চলাচল করতে পারে না, বরং ট্যাঙ্কগুলো শহরে নিলে তা আক্রমণকারী বাহিনীর জন্য খোরাক হয়ে যায়। ইউক্রেনের বাখমুতে গিয়ে ট্যাঙ্ক নিয়ে রাশিয়ান বাহিনী এই সমস্যায় পড়েছিল। গাজায় প্রবেশ করলেও ইসরায়েলকেও একই পরিণতি ভোগ করতে হবে। রুশ জেনারেল আন্দ্রেই গুরুলেভের মতে, এই যুদ্ধের চক্রান্ত করেছে যুক্তরাষ্ট্র। তারা নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্যে যুদ্ধ টেনে এনেছে, প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছে। যদিও ইসরায়েলের পক্ষে তারা সরাসরি মাঠে নামবে কিনা তা নিশ্চিত নয়, তবে ইসরায়েলের যে কোনো ক্ষতি কমাতে আমেরিকা শতভাগ চেষ্টা করবে তা নিশ্চিত। এখন তারা একবার হিজবুল্লাহকে দায়ী করছে, একবার ইরানকে। কার্যত এগুলো সবই প্রোপাগান্ডা। ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিকল্পনা অনেক আগে থেকেই নির্ধারিত। যুদ্ধ বা পরাশক্তির কৌশল এভাবেই পরিচালিত হয়। এখানে হুট করে কিছুই হয় না। কাকে এই যুদ্ধে জড়ানো হবে আর কাকে শায়েস্তা করার নামে টার্গেট করা হবে, সেই সমীকরণও অনেক আগে থেকেই করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীনে সফর, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উত্তর কোরিয়ার সফর এবং প্রেসিডেন্ট পুতিনের রোস্তভের কমান্ড পোস্ট পরিদর্শন সবই একই সুতোয় গাঁথা। তিনি বরাবরই কূটনৈতিক ও সামরিক তৎপরতা একই সাথে জারি রাখেন, যা তার সফলতার অন্যতম কারণ বলেই মনে করেন লেফটেন্যান্ট জেনারেল গুরুলেভ। প্রেসিডেন্ট পুতিন সরাসরি যুদ্ধের ময়দান পরিদর্শন করেন, তিনি কারো মাধ্যমে নয় বরং নিজেই চিফ অফ জেনারেল স্টাফ ডিস্ট্রিক্ট কমান্ডারদের কাছ থেকে ব্রিফ নেন, তাদের সমস্যাগুলো শোনেন এবং সমাধানেরও উদ্যোগ নেন। রাশিয়ান এই সেনা কর্মকর্তা মনে করেন, গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র মূল যে কাজ করেছে তা হল তারা ভূমধ্যসাগরে দুটো বিমানবাহী রণতরী পাঠিয়েছে। এই দুটো রণতরীতে 750 থেকে 800 টমহক মিসাইল রয়েছে, যা দিয়ে রাশিয়ার মোট ভূখণ্ডের একটি বড় অংশকে টার্গেট করা যাবে। এই বিষয় অনেকে বুঝতেই পারেনি, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সুযোগে সুকৌশলে এ অঞ্চলে বড় ধরনের শক্তি জমায়েত করে ফেলল। রাশিয়ার প্রেসিডেন্ট এই কৌশল ঠিকই বুঝতে পেরেছেন, আর এই কারণেই তিনি মিগ-31 এবং কিনজাল মিসাইল যুদ্ধের জন্য প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। অনেকেই মনে করেন কিনজলগুলো হয়তো কৃষ্ণ সাগরের উপর দিয়ে চলাচলের জন্যই রাখা হয়েছে। কোনো কিছুই এখন আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে করা হয় না, বরং সবটাই হয় বৈশ্বিক সমীকরণের হিসেবে।
মূলত সব ধরনের প্রতিরক্ষা সিস্টেমগুলো একক একটি ব্যবস্থাপনার সাথে যুক্ত থাকে। কন্ট্রোল পয়েন্টগুলো নিয়ন্ত্রণের জন্য কিছু দিক নির্দেশনাও দেয়া হয়। যখনই কোনো বিমান ব্ল্যাক সি দিয়ে ঢোকে, তখন প্রতিপক্ষের হামলা থেকে বাঁচার জন্য সে একটি সাপোর্ট সিস্টেম চালু করে। রাশিয়া মূলত আমেরিকার আগ্রাসন থেকে নিজ ভূখণ্ড রক্ষার জন্যই এই কৌশল অবলম্বন করেছে। যেহেতু যুক্তরাষ্ট্র এই অঞ্চলে রাশিয়াকে টার্গেট করে রণতরী পাঠিয়েছে, তাই রাশিয়ার আর নিষ্ক্রিয় বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মনে করেন লেফটেন্যান্ট জেনারেল গুরুলেভ। যদি মধ্যপ্রাচ্যে পুরোপুরি লড়াই শুরু হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের এই অঞ্চলে মোতায়েন থাকা দুই রণতরী ব্যবহার করে ইরানের ওপরও হামলা চালাতে পারে। ইরানও অবশ্য বসে নেই, তারাও প্রতিপক্ষের টার্গেট ইতোমধ্যেই নির্ধারণ করে ফেলেছে। যদি প্রয়োজন হয়, তারাও ভিন্ন ভিন্ন পন্থায় টার্গেটে হামলা করবে। বিশেষ করে ইসরায়েল হবে তাদের প্রথম টার্গেট। ইসরায়েলের বড় বড় শহর এমনকি পারমাণবিক স্থাপনায় আঘাত করার মতো মিসাইল ইরানের হাতে রয়েছে। আয়রন ডোম থাকলেও ইরানের সব হামলা ইসরায়েল মোকাবেলা করতে পারবে বলে মনে করেন না লেফটেন্যান্ট জেনারেল গুরুলেভ। ইরানকে সহায়তা দিয়ে যাওয়ার জন্য ইয়েমেন থেকেও ড্রোন ও মিসাইল প্রস্তুত রাখা হয়েছে। ইয়েমেন থেকেও ইসরায়েলি বিমানে হামলা চালানোর সুযোগ রয়ে গেছে। এরই মধ্যে প্রমাণিত হয়েছে আয়রন ডোম অথবা যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে 10টি বা 20টি ড্রোন একই সময়ে মোকাবেলা করা যায়। কিন্তু যদি শতাধিক ড্রোন একই সাথে আসে, তাহলে আয়রন ডোম তা প্রতিরোধ করতে পারে না। ইসরায়েলের অভ্যন্তরেও অনেক দায়িত্বশীল ব্যক্তি গাজা যুদ্ধের আড়ালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিস্তারে যুক্তরাষ্ট্রের কৌশল ধরে ফেলেছেন। ইসরায়েলি সরকারের একজন সাবেক উপদেষ্টা ছিলেন ড্যানিয়েল লেভি। তিনি মনে করেন ইসরায়েলকে একপেশেভাবে সমর্থন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মারাত্মক অবনতির দিকে নিয়ে গেছে। ড্যানিয়েল লেভি বলেন ইসরায়েল এ পর্যন্ত 4,345 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। হত্যা করেছে অসংখ্য নারী ও শিশুকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। শহরটিতে পানি, খাবার ও বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিয়েছে। অথচ এরপরও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে এই হত্যাযজ্ঞ পরিচালনার জন্য বাড়তি অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন। বিভিন্ন মহল থেকে দাবি তোলার পরও প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতি বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেননি। তিনি আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে গাজায় মাত্র 20 ট্রাক খাদ্য সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছেন। লেভি মনে করেন যদি বাইডেন তার এই একচোখা নীতি অব্যাহত রাখেন, তাহলে মধ্যপ্রাচ্যের নরকে রূপান্তরিত হতে খুব বেশি সময় লাগবে না। সামরিক বিশ্লেষকরা শুধুমাত্র গাজায় ইসরায়েলের হামলারই সমালোচনা করেননি, বরং 7 অক্টোবরের অভিযানে হামাসের ব্যাপক সফলতার নেপথ্যে ইসরায়েলের সামরিক ব্যর্থতার কারণও অনুসন্ধান করেছেন। তাদের মতে ইসরায়েল 2021 সালের ডিসেম্বর নাগাদ সীমান্তে বৈদ্যুতিক বেড়া ও ভূগর্ভস্থ প্রতিবন্ধকতা তৈরির পর হামাস ইসরায়েলের ভেতরে গিয়ে টানেল নির্মাণ করতে পারেনি। হামাসের টানেল নির্মাণ বন্ধের চেষ্টার পর থেকেই নিজেদের সীমাবদ্ধতা অতিক্রমের জন্য হামাস নানা ধরনের কৌশল গ্রহণ করে। তখন থেকেই তারা আকাশ ও সমুদ্রপথে হামলা করার জন্য প্রস্তুতি ও প্রশিক্ষণ নেওয়া শুরু করে। ইসরায়েলিরা যেমন কৌশল বদলেছিল, হামাসও তার প্রতিক্রিয়ায় নিজেদের রণকৌশলে সংস্কার করে। তারা রাস্তার উপর দিয়ে দৌড় দেয়া কিংবা চোখে ধরা পড়ে এমন কৌশল থেকে বেরিয়ে এসে ইলেকট্রনিক নজরদারি এবং রিমোট কন্ট্রোল পরিচালিত অস্ত্রের উপর নির্ভর করতে শুরু করে। ইসরায়েলের মাত্রাতিরিক্ত প্রযুক্তি নির্ভরতারও সুযোগ নেয় হামাস। তারা ইসরায়েলের নজরদারি এবং কমান্ড সিস্টেমের দুর্বলতা শনাক্ত করে সেই পথ দিয়েই অগ্রসর হয়। ইসরায়েলের গাজা ডিভিশন কমান্ড পোস্টকে 7 অক্টোবরের অভিযানের আগেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া অভিযানের সময় ইহুদি ধর্মীয় উৎসব আয়োজনে অনেক সেনাই যে ছুটিতে ছিল, সে তথ্যও হামাসের কাছে ছিল। দুর্দান্ত গোয়েন্দা তথ্য এবং তাৎক্ষণিকভাবে সক্রিয় পদক্ষেপ নেওয়ার সক্ষমতাই এবারের যুদ্ধে হামাসকে ইসরায়েল থেকে এগিয়ে রেখেছিল। ইসরায়েল এর প্রতিক্রিয়ায় গাজায় হামলা চালাচ্ছে ঠিকই, কিন্তু তাতে হামাসের তেমন একটা সমস্যা তারা করতে পারেনি। বারো দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার পর হামাস সেনারা যেভাবে ইসরায়েলের উপর রকেট নিক্ষেপ করে যাচ্ছে, তাতে রাশিয়ান সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল গুরুলেভের বিশ্লেষণী সত্য হিসেবে মনে হচ্ছে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।